নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে আওয়ামী লীগকে জনপ্রিয়তা যাচাইয়ের চ্যালেঞ্জ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র কনভেনশনে তিনি জনগণের দাবি মেনে সরকারকে দ্রুত পদত্যাগের আহ্বান জানান। ক্ষমতাসীনদের সময় শেষ দাবি করে বিএনপি মহাসচিব বলেন, বিদেশে ঘোরাঘুরি করেও কোনো লাভ হবে না। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই ছাত্র কনভেনশনের আয়োজন করে ফ্যাসিবাদ বিরোধী নবগঠিত ছাত্র ঐক্য, যাতে অংশ নেয় সারা দেশ থেকে আসা 15টি ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। বিএনপি, গণতন্ত্র মঞ্চ সহ সমমনা রাজনৈতিক জোটের নেতারা এই কনভেনশনে বক্তব্য রাখেন। শুরুতেই ছাত্র ঐক্যের পক্ষ থেকে তুলে ধরা হয় দলীয়করণ, সন্ত্রাস ও দখলদারিত্ব থেকে শিক্ষা প্রতিষ্ঠানকে মুক্ত করা সহ 9 দফা দাবি। পরে নেতারা বলেন, ক্ষমতা টিকিয়ে রাখতে দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলছে ভোটারবিহীন সরকার। আবারও সাজানো নির্বাচন করতেই বিরোধী নেতাদের গ্রেপ্তার ও নির্যাতন করা হচ্ছে বলেও দাবি করেন তারা। স্বৈরাচারের বৈশিষ্ট্য প্রকাশ করেও যখন বারবার বলে ভোট নিয়ে এত কথা কেন, নির্বাচন নিয়ে এত কথা কেন, মনে হচ্ছে ভোটার নির্বাচন ওনাদের পৈতৃক সম্পত্তি। গদি রক্ষার পররাষ্ট্রনীতির কারণে বাংলাদেশের যে আন্তর্জাতিক বাজার, সেই বাজার হারানোর হুমকির মধ্যে আমরা পড়ছি। মানুষের পেটে ক্ষুধার আগুন, ওরা গাড়ি কিনবে ইউএনও এবং ডিসি কে দিতে, কেন না হলে তো ভোট করা যাবে না। এতই যদি আপনি জনপ্রিয় হন তো ভোটটা দিতে আপনার অসুবিধা কোথায়? এত কিছু বানিয়েছেন, লোক তো আপনাকেই ভোট দেবে। তারা দেন না একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করেন, সেটা আপনি করবেন না, কারণ আপনি জানেন নিরপেক্ষ নির্বাচন হলে আপনাদের অস্তিত্ব থাকবে। বিএনপি মহাসচিব অভিযোগ করেন, অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে অত্যাচার নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে আওয়ামী লীগ। মার্কিন নির্বাচন পর্যবেক্ষক দলকে সরকারের সুষ্ঠু নির্বাচনের আশ্বাসকে প্রতারণা বলেও উল্লেখ করেন মির্জা ফখরুল। আওয়ামী লীগ একটা প্রতারক দল, 14 সালে নির্বাচন করেছে, 154 জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছে, 18টি নির্বাচন করেছে আগে রাত্রেই ভোট করে ঘোষণা দিয়ে দিয়েছে, আর এখন বলছে যে আমার উপরে আস্থা রাখেন, আমি আবার সুষ্ঠু নির্বাচন করব। এটা হচ্ছে শেয়ালের কাছে মুরগি দেওয়া। নেতারা বলেন, দেশ বাঁচাতে আওয়ামী লীগ সরকারের স্বৈরাচারী ব্যবস্থাকে ভেঙে ফেলতে হবে, অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ঐক্যবদ্ধ হয়ে সরকারকে বিদায় করার আহ্বান জানান তারা। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।